নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে রাজ্যের দুয়ারের রেশন সম্পর্কিত একটা আপডেট নিয়ে চলে এসেছি। কারোর কাছে এটি হয়তো আনন্দের হতে পারে, কিংবা কারোর কাছে দুঃখের। তাহলে বিস্তারিত জেনে নিন বন্ধুরা। রাজ্যের দুয়ারে রেশন প্রকল্পকে অবৈধ ঘোষণা করলো হাইকোর্ট। আদালতের তরফ থেকে বলা হয়েছে, এই প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013 এর পরিপন্থী। আদালতের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে, বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি অনুরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, আইনের চোখে এই প্রকল্পের কোনো গ্রহণযোগ্যতা নেই, সেই কারণেই এটিকে অবৈধ বলে ঘোষণা করলো আদালত। দুয়ারের রেশন প্রকল্পের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন বেশ কিছু ডিলার, তারপরেই এই নির্দেশ। 2021 সালে 16 নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। কোভিডকালে সাধারণ মানুষের ঘর থেকে বার হওয়া বন্ধ হয়েছিল, সেই কারণে সাধারণ মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সেই কারণে রেশন ডিলারদের একটি পাড়া বা অঞ্চলের নির্দিষ্ট এলাকায় রেশন পৌঁছে দেওয়া শুরু করা হয়েছিল। সেই প্রকল্পেই এবার বাধা দিল হাইকোর্ট। তাহলে বন্ধুরা, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের রাজ্যে কিন্তু দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হতে চলেছে। আপনাদের কি মতামত এই রায় সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানান, এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ।